পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। শনিবার বেলা 11:30টার দিকে বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। একই মামলার আসামি তার স্বামী রকিব সরকার পলাতক আছেন। গ্রেপ্তারের পর এখন টক অব দ্য কান্ট্রি মাহিয়া মাহি। তবে শারমিন আক্তার নিপা থেকে মাহিয়া মাহি হয়ে ওঠার গল্পটি অনেকেরই অজানা। সাধারণ এক পরিবারের মেয়ের ঢালিউডের শীর্ষ নায়িকা বনে যাওয়ার গল্প নিয়ে নাইমুল হাসিবের প্রতিবেদন। রাজশাহীর মেয়ে মাহিয়া মাহির প্রকৃত নাম শারমিন আক্তার নিপা। সিনেমায় নাম লেখানোর পর হন মাহিয়া মাহি। বাবা মায়ের আদরের মেয়ে মাহির স্কুল কলেজের দিনগুলো কেটেছে ঢাকায়। কলেজে পড়াকালীন সময়েই পা রাখেন মডেলিংয়ে। ধ্যান জ্ঞান যখন মডেলিং, ঠিক তখনই জাজের কাছ থেকে অফার পান সিনেমার। সে সময় জাজ মাল্টিমিডিয়া কেবল তাদের কাজ শুরু করেছে। জাজের কাছ থেকে পাওয়া অফার লুফে নেন মাহি। নায়িকা হওয়ার সুযোগটা তাই আর হাতছাড়া করেননি তিনি। 2012 সালে মাহি ও বাপ্পি চৌধুরীকে নায়ক নায়িকা করে সিনেমা বানানো শুরু করে জাজ মাল্টিমিডিয়া। শাহিন সুমন পরিচালিত ভালোবাসার রং ছবি দিয়েই মাহির চলচ্চিত্রের যাত্রা শুরু। 2013 সালে একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে মাহি অভিনীত পুরামন ছবিটিও ব্যাপক ব্যবসা সফল হয়। ইন্ডাস্ট্রিতে পা রাখার এক বছরের মধ্যেই সুপারহিট ছবি উপহার দেওয়ার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি মাহিকে। 2013 থেকে 2015 সাল পর্যন্ত জাজ মাল্টিমিডিয়া ও মাহির সিনেমা মানেই হিট। এরপর একে একে অভিনয় করেন অন্যরকম ভালোবাসা, ভালোবাসা আজকাল, তবুও ভালোবাসি, অগ্নি, অনেক সাধের ময়নার মতো ছবিতে। জাজের সঙ্গে ভালোভাবেই চলছিল সব কিছু, কিন্তু 2015 সালে এসে ছন্দপতন ঘটে মাহির জীবনে। 2015 সালের জানুয়ারি থেকে মাহির সঙ্গে টানাপোড়েন শুরু হয় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের। সেই টানাপোড়েন চলে বছরের মাঝামাঝি পর্যন্ত। ফলে 2015 সালের মে মাসে এসে জাজ ছাড়তে হয় মাহিকে। জাজ মাল্টিমিডিয়া ছাড়ার পর মাহি দীর্ঘদিন আর কাজে ফেরেননি। জাজ ছাড়ার এক বছর পর মাহি শুরু করেন জীবনের দ্বিতীয় ইনিংস। উনি তোকে ধ্বংস করে দেবে, ধ্বংস। 2016 সালের 24 মে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহি। 2021 সালে বিচ্ছেদ ঘটে প্রথম স্বামী অপুর সাথে। তার সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাহি। তার নতুন স্বামীর নাম রাকিব সরকার। গাজীপুরের ছেলে রাকিবের সঙ্গে কয়েক মাসের প্রেমের পর 2021 সালের 13 সেপ্টেম্বর তাদের বিয়ে হয়। মাহি এরপর সরব হতে থাকেন রাজনীতিতেও। সবশেষ চাঁপাইনবাবগঞ্জ থেকে আওয়ামী লীগের মনোনয়ন চান তিনি, কিন্তু দল থেকে তা দেয়া হয়নি। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।